প্রথমে ছিল কি আজকে সিলেক্টিং রিমুভিং শেপস। রিমুভিং শেপসটা আমরা দেখে আসছি বোধহয়, তাই না? একটা শেপ তৈরি করলাম, আউটপুটটা কি অনেক ঘিজিভিজি লাগতেছে? এটা দরকার, গ্রেডিয়েন্ট দরকার নেই আজকে, কালারও দরকার নেই। একটা শেপ নিলাম, এই শেপটা ডিলিট করতে পারি, তাই না? এটা তো শিখছেন, ডিলিট করা যেতে পারে ডিলিট চেপে অথবা ব্যাকস্পেস চেপে ডিলিট করা যেতে পারে, মেনু থেকেও ডিলিট করা সম্ভব, এডিট থেকে ক্লিয়ার করে দিলে ডিলিট হয়ে যায়। আর সিলেক্ট করার ব্যাপারটা তো সিলেকশন টুলটা তো আমরা দেখে আসছি, তাই না? ক্লিক করলে সিলেক্ট করা হচ্ছে, এটাকে ডিফল্ট টুল বলা হয় ইলাস্ট্রেটরে। যে কোনো কাজ করে আমরা কি করব, এই টুলটাতে চলে আসবো। তাহলে আমি কোনো একটা অবজেক্ট তৈরি করলাম, কোনো একটা ডিজাইন তৈরি করলাম, সেটাকে আমি সিলেক্ট করে মুভ করতে পারবো। এর জন্য যে কোনো কাজের শেষে আমরা সিলেকশন টুলটাতে চলে আসব, যেটা শর্টকাট ছিল ভি। কিবোর্ড থেকে ভি চাপলে যে অবস্থায় থাকি না কেন সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুলের সাথে আরেক টাইপের সিলেকশন পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে, এই দেখেন এই সিলেকশন টুলটা ঠিক পাশে, ডিরেক্ট সিলেকশন টুল। এটাকে অনেক সময় কি বলা হয়, কালার অনুযায়ী, একটু দেখেন একটা ব্ল্যাক একটা হোয়াইট, তাই না? অনেক সময় এটাকে ব্ল্যাক সিলেকশন আর হোয়াইট সিলেকশনও বলা হয়। আমি একটা শেপ নিলাম, শেপটা সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারতেছি। যখন ডিরেক্ট সিলেকশনে যাব, ডিরেক্ট সিলেকশনটা নিয়ে নিচ্ছি, যখন আমার কার্সরটা কিন্তু এখন হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? ডিরেক্ট সিলেকশন দিয়ে কী করা সম্ভব, ওভারঅল এটা ধরে আমি টানলে আসতেছে, কিন্তু আমি যদি চাই কোনো একটা কর্নার ধরে টান দিব, সেটাও সম্ভব। শেপটা রিশেপ হয়ে গেল না? তো এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে রিশেপ করার জন্য কোন টুল ইউজ করা হয়, তখন এই জিনিসটা আমরা বলতে পারি ডিরেক্ট সিলেকশন। অন্যভাবেও অন্য অনেক কিছু দিয়ে রিশেপ করা যায়, তো ডিরেক্ট সিলেকশন দিয়েও এটা করা যাচ্ছে। এখন এই যে এই জিনিস কোনাটা ধরে টানলাম, এখন কোনাটা ধরে আসলো, কোনাটা তো একটা নাম থাকা উচিত, তাই না? এই জিনিসগুলো কি বলা হয়েছে? হয়নি। আচ্ছা, আমি একটু ডিটেলস দেখাই, একটু সংক্ষেপে দেখাবো। একটা লাইন তৈরি করছি, তাই না? সিলেকশনে দেখাচ্ছে, আমি যখন এই কোনাটায় আসতেছি, আর একটু জুম করি, দেখেন সবুজ কালিতে একটা নাম দেখাচ্ছে, পড়া যায়? পড়া যায় না। আচ্ছা, আপনারা যখন ট্রাই করবেন তখন দেখবেন, এটাকে দেখাচ্ছে অ্যাঙ্কর। আর এ মাঝখানে লাইনটাতে আসলে এখানে বলতেছে পাথ, এটা দেখা যায়? আচ্ছা, তো এই কোনায় যে পয়েন্টগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর, এবং মাঝখানে পাথ যেটা থাকে বা লাইন যেটা থাকতেছে এটাকে বলা হয় পাথ। এখন নিয়মটা হচ্ছে এরকম যে একটা অ্যাঙ্কর থেকে দুইটা পাথ বের হয়, একটা বের হয়েছে, তাই না? এই অ্যাঙ্করটা থেকে আর একটা বের হবে, আর একটা পাথের দুই মাথায় দুইটা অ্যাঙ্কর থাকে, এই একটা পাথ দুই মাথায় দুইটা অ্যাঙ্কর। তার মানে আমি যদি একটা রেক্টেঙ্গেল আঁকি, এখানে কয়টা অ্যাঙ্কর ছিল? চারটা। তার মানে ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন আমি কাজ করব, ইন্ডিভিজুয়ালি এই চারটার যে কোনো একটাকে অথবা চাইলে যে কোনো দুইটাকে অথবা সবগুলোকে আমি সিলেক্ট করতে পারবো এবং মুভ করতে পারবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখানে চারটা ছিল, ইন্ডিভিজুয়ালি আমি এইটা মুভ করতে পারতেছি, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। ইন্ডিভিজুয়ালি আমি এই দুইটা নিতে পারতেছি, আবার এই দুইটা নিয়ে সাথে এটাও নিতে পারবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? খুব কঠিন হয়ে গেল, শিখানো হয়েছে? প্যালেট গুলো পাওয়া যাবে উইন্ডো থেকে। উইন্ডো থেকে দেখেন অ্যাকশন, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, এগুলো সব এক একটা প্যালেট। তো আমরা ওদের কিছু কিছু দেখবো, তো আজকে প্রথমে দেখবো অ্যালাইনটা। তো অ্যালাইনে যদি ক্লিক করি, এই যে অ্যালাইনে যে অপশনগুলা সেগুলা চলে আসবে। আর কিছু এর এক্সট্রা কিছু অপশনস আছে, সেগুলো এরকম ইনিশিয়ালি থাকে না। এই জায়গাটাতে
ডান পাশে এই কোণাটাতে যদি একটা সিঙ্গেল ক্লিক করি, শো অপশনস নামে একটা অপশন পাওয়া যাবে, এটা ক্লিক করে দিলে একটু এক্সপ্যান্ড করে আরো কিছু অপশন সে দেখাবে। তো এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা দেখব আর ডিস্ট্রিবিউটটা জেনারেলি কিভাবে করা যায় সেটাও দেখব। তিনটা শেপ নিচ্ছি, হ্যাঁ এই তিনটা শেপ আমরা নিতে পারবো না সবাই। আচ্ছা তো শেপটা নিচ্ছি, দেখেন এই শেপটা শুরু হলো এই বরাবর, পরের শেপটা শুরু হচ্ছে আবার একটু ডান দিকে সরে, পরেরটা আবার বেশি বাম দিকে সরে। অনেক সময় আমাদের এরকম দরকার হয় না, এই তিনটাকে আমি এক বরাবর চাই, এরকম দরকার হতে পারে না আমাদের। তখন কি ইউজ করা হয়, অ্যালাইনমেন্টটা ইউজ করা হয়। তিনটা একসাথে সিলেক্ট করে নিব এটা করার জন্য, আর এই অ্যালাইন অবজেক্টসের এই ছয়টা অপশন থেকে এই কাজগুলো করা সম্ভব। ছয়টা অপশনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভার্টিক্যালি, একটা হচ্ছে হরাইজন্টালি। ভার্টিক্যাল হরাইজন্টাল ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? ভার্টিক্যালি মানে হচ্ছে লম্বালম্বি বা পাশাপাশি, আর হরাইজন্টালি মানে হচ্ছে, ভুল বললাম, ভুল বলে ফেলছি কোথায়, হরাইজন্টালি মানে হচ্ছে পাশাপাশি, ডানে বামে, তাই না? আর ভার্টিক্যালি মানে হচ্ছে উপর নিচ। এখানে দেখেন আপাতত দেখাচ্ছে না, কিন্তু এখানে পপ আপ দেখাবে যে এটা বলতেছে হরাইজন্টালি অ্যালাইন লেফট, যেহেতু লেফট তার মানে এটা হরাইজন্টালি যাবে, ডানে বামে হরাইজন্টালি যাবে। আমি যদি সবগুলো সিলেক্ট করে নেই, আমি যদি এটাকে বাম দিক থেকে যদি অ্যালাইন করতে চাই, তাহলে এটা ক্লিক করে দিলেই চলবে, হরাইজন্টালি অ্যালাইন লেফট, কি করবে সবগুলোকে এই বরাবর লেফটে নিয়ে আসবে। আবার এটাকে যদি চাই যে রাইটে নিয়ে যাব, এই পাশটা সমান করব, তখন রাইটটা ক্লিক করে দিব। যেহেতু সবগুলো শেপ সমান না, তার জন্য এই দিক থেকে একটু কম বেশি থাকতেছে, এটা বোঝা যাচ্ছে তো, তাই না? চাইলে কি করতে পারবো, সেন্টারও করতে পারবো। সেন্টার করে দিলে কি হচ্ছে, এই যে সেন্টার পয়েন্টগুলো দেখাচ্ছে এটা দেখেন এক বরাবর আছে, পাওয়া যাবে না এটা, হ্যাঁ ওইটার মতোই পারা যাবে না এটা। আচ্ছা এখন এই অবজেক্টগুলোকে ধরে আমি যদি উপর নিচ বরাবর অ্যালাইন করতে চাই, দেখেন কি হয়, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন টপ। টপ করে দিলে কি করবে, সে সবগুলোকে টপে নিয়ে যাবে না? তাহলে কি আমি আর খুঁজে পাচ্ছি? কারণ কি করতেছে, এটা ওই জায়গায় চলে যাচ্ছে, তার নিচেরটা ওইটা ওই জায়গায় চলে যাচ্ছে, তিনটা এক জায়গায় হয়ে যাচ্ছে আসলে। তো ভার্টিক্যালি যদি আমি অ্যালাইনটা করতে চাই এবং করে যদি বুঝতে চাই, তাহলে জাস্ট রোটেট করে শেপটাকে আমি লম্বালম্বি করে দিলাম। তাহলে এখন যদি টপে নিয়ে যাই, এখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সব টপ বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে, বটমে আসলে বটম হয়ে যাচ্ছে, আর সেন্টারে যদি দেই সেন্টারগুলো সমান হয়ে যাচ্ছে। এটা পারা যাবে তো, তাই না? এর সাথে আরেকটা জিনিস দেখাবো, ডিস্ট্রিবিউটটা করা। ডিস্ট্রিবিউটটা কি জিনিস, অনেক সময় এরকম মাল্টিপল শেপ থাকে, শেপ থাকে, এখন আমার অনেক সময় আমাদের দরকার হতে পারে যে এই যে মাঝখানের গ্যাপটা, মাঝখানের গ্যাপটা এটা প্রত্যেকটা যেন সমান হয়, এখানে কম বেশি আছে না, তো সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটটা ইউজ করব। ডিস্ট্রিবিউট করার জন্য সবগুলো সিলেক্ট করে নিব, করে নিয়ে জাস্ট এখানে দুটো অপশন আছে, এই দুটো অপশন ইউজ করেই কাজ করা সম্ভব, এটা আমরা দেখবো না, হ্যাঁ এটার কথা কেউ বলবেন না, এখান থেকেই করা সম্ভব। এখানেও দুটো অপশন আছে, একটা হচ্ছে ভার্টিক্যালি, একটা হচ্ছে হরাইজন্টালি, এটা পাশাপাশি করতেছি, তার মানে এখানে কি দরকার, হরাইজন্টালি দরকার। দেখেন এখানে ছেড়ে দিলে দেখাচ্ছে না আপাতত, হরাইজন্টালি যদি করে ফেলি, এটা ক্লিক করে দিছি, কি করলো সে, একদম বাম পাশে যেটা ছিল, একদম ডান পাশে যেটা ছিল, তারা কিন্তু তাদের জায়গা চেঞ্জ করে নাই, মাঝখানে যারা ছিল তারা জায়গা চেঞ্জ করে এই স্পেসটা সমান করে ফেলছে। দেখেন আমি কন্ট্রোল জেড দিয়ে আর একটু কম বেশি করে দিই, খেয়াল করেন মাঝখানেরগুলো জায়গা চেঞ্জ করতেছে, দুই পাশেরটা কিন্তু জায়গা চেঞ্জ করে নাই, করে কি করলো, এই মাঝখানের গ্যাপগুলো সমান করে ফেললো। বোঝা গেল কি ব্যাপারটা? আর ভার্টিক্যালি যদি করতে চাই, উল্টায় নিয়ে জাস্ট এখান থেকে এই কাজটা করে দিব, এটাও সমান করে ফেলবে। আরেকটা স্পেসিফিক রিকোয়ারমেন্টস আসতে পারে, যে এই ভিতরের গ্যাপটা আমি নির্দিষ্ট, যে আমি 10 পিক্সেল দিব বা 20 পিক্সেল দিব, এই এই নির্দিষ্ট স্পেসটাই হতে হবে। সেক্ষেত্রে আরেকটা জিনিস করা যায়, সবগুলো ধরে নিয়ে একবার সিলেক্ট করলাম সবগুলো, তাই না,
ক্লিয়ার তো এটুকু, যদি স্পেসিফিক কোনো ডিস্টেন্স দিতে চাই এই মাঝখানে জায়গাগুলোতে, সবগুলো সিলেক্ট করে নিয়ে পরবর্তীতে যে কোনো একটাতে আবার সিলেকশন নিব, এটাতে নিতে পারি বা এটাতে নিতে পারি বা এটাতে নিতে পারি, সিনারিওটা এরকম। তখন দেখবেন এই জায়গাটা অ্যাক্টিভ, ইনিশিয়ালি আমি যখন এই সবগুলো একসাথে সিলেক্ট করছি এই জায়গাটা কিন্তু আমি অ্যাক্টিভ পাচ্ছি না, তাই না? কি বলতেছে, টু স্পেসিফাই স্পেসিং ভ্যালু চুজ এ কি অবজেক্ট বাই ক্লিকিং ওয়ান অফ দ্য সিলেক্টেড অবজেক্টস, মানে যেগুলো আমি সিলেক্ট করছি তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করো তাহলে এটা অ্যাক্টিভ হবে। যে কোনো একটা সিলেক্ট করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল, ইউনিট দেখাচ্ছে পয়েন্টে। আমি যে কোনো একটা ভ্যালু দিয়ে দিই, এখানে 30 পয়েন্ট দিলাম, আর এরপরেও কিন্তু কাজ করতেছে না, তাই না? এরপরে আমাকে বলে দিতে হবে যে কোন দিকে ডিস্ট্রিবিউশনটা হবে। এখন আমি যদি এই হরাইজন্টাল যদি আবার দিয়ে দেই তখন এই কাজটা করে ফেলবে। এখন যদি আমি মাপ দিই এখানে একটা রেক্টেঙ্গেলি যদি টানি এখান থেকে, দেখব এর উইথটা আছে 30 পয়েন্ট, দেখা যাচ্ছে কি, এবং এটা সব জায়গায় সমান আছে, তার মানে সেই কাজটা করে ফেলছে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? যদি বোঝা যায় একটু প্র্যাকটিস। তিনটা শেপ নিয়ে নিচ্ছি, যদি আর্টবোর্ডের সাপেক্ষে করতে চাই আর্টবোর্ডটা সিলেক্ট করে নিব, তারপরে আমি যদি টপে যেতে চাই আর্টবোর্ডের টপে চলে যাবে, আর্টবোর্ডের বটমে আসবে, আর্টবোর্ডের সেন্টারে থাকবে। হরাইজন্টালিও করা সম্ভব, বাম দিকে আনলে আর্টবোর্ডের বামে আসবে, ডান দিকে গেলে আর্টবোর্ডের ডানে যাবে। আনলকটা দেখে নেই, একটা শেপ আমি নিলাম, যে কোনো কিছুই হতে পারে, একটা শেপ নিচ্ছি, এই শেপটাকে সিলেকশন করে বা সিলেক্ট করে মুভ করা যাচ্ছে, তাই না? কিন্তু এটাকে যদি আমি লক করে দিই তখন আর আমি এটা সিলেক্টও করতে পারবো না, মুভও করতে পারবো না, যেখানে আছে সেখানে ফিক্সড হয়ে যাবে। লকটা কিভাবে করা যেতে পারে, সিলেক্ট করে নিয়ে অবজেক্ট মেনুতে আসব, অবজেক্ট মেনু থেকে লক নামে একটা অপশন পাওয়া যাবে, এখান থেকে যদি সিলেকশনটাতে দেই তাহলে কি কাজ করবে, সে যে যে অবজেক্টটা আমি সিলেক্ট করে রাখছি সেটাকে কি করবে, লক করে ফেলবে। একটা শর্টকাট আছে, সেটাকে বলা হচ্ছে কমান্ড টু, আপনাদের হচ্ছে কন্ট্রোল টু। এটা যদি করে দেই এটা লক হয়ে গেছে, এখন আমি সিলেকশনে আর এটাকে নিতে পারতেছি না, তাই না? তাই হচ্ছে না, লক করাটা দরকার হয় অনেক সময়। আমরা যদি কোনো কিছু ট্রেস করতে চাই বা কোনো কিছুর উপর থেকে হয়তো আমরা রিড্র করতে চাই, কোনো কিছু একটা জিনিস হুবহু আছে সেটা আমি হুবহু তৈরি করতে চাচ্ছি, তখন হয়তো লক করে নিয়ে ওইটা যাতে নড়াচড়া না করে তখন আমরা ওই জিনিসটা কাট আউট করে বা পেন টুল ইউজ করে শেপ ইউজ করে বিভিন্নভাবে ওই জিনিসটা আমরা তৈরি করতে পারি, এই জন্য লকটা দরকার হতে পারে। আবার অনেক সময় নড়াচড়া যাতে না হয়, কোনো একটা পার্ট, একটা ডিজাইন, একটা পার্ট তৈরি করে ফেলছি, তো সেই পার্টটা যাতে আমি চাচ্ছি যে ওইটার আমার দরকার নাই, অন্য পার্টে আমি কাজ করব, তো ওই পার্টটা আমি লক করে রেখে দিলাম, ওটা ফিক্স থেকে গেল, নড়াচড়া হলো না, কোনো সমস্যা হলো না। পরে কাজ শেষে আমি আবার আনলক করে দিলাম, পুরোটা আমি একবারে আবার জয়েন করে ফেললাম, এসব কাজের জন্য লকটা দরকার হতে পারে। আবার আনলক করাও সম্ভব, যদি কোনো অবজেক্ট বা একাধিক অবজেক্ট লক হয়ে থাকে বা লক করা থাকে সেটাকে আনলক করাও সম্ভব অবজেক্ট মেনু থেকেই। একবার যদি লক করে ফেলেন তখন ওই লকের অপশনটা পাওয়া যাচ্ছে না, যেহেতু আর কোনো শেপ এখানে নাই। আনলক অল যদি দিয়ে দেই, যা আছে যেহেতু আমি একটাই করা আছে এখানে লক, সেটা আনলক হয়ে যাবে, যদি একাধিক থাকতো সব একসাথে আনলক হয়ে যেত, তেমন কিছু না, এটা কিন্তু বোঝা পারা উচিত, তাই না? আচ্ছা, এটা পারা যাবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে হাইট, হাইটটাও কিছুটা লকের মতোই, এই শেপটা আমি চাচ্ছি যে হাইট করে ফেলবো, এই শেপটা আমার এখানে আছে আমি চাচ্ছি এটাকে হাইট করে ফেলবো, এরকম হয়তো এখানে অন্য কোনো কাজ করতে হবে আমার, তো এটার জন্য আমার অসুবিধা হচ্ছে, তো এই শেপটা আমি হাইড করে ফেলবো, ওই কাজটা করার পরে আমি এটাকে আবার নিয়ে আসবো। তো এরকম দেখেন, এই শেপটাকে যদি আমি অবজেক্ট মেনু থেকে হাইড করে ফেলি, এটা হচ্ছে কন্ট্রোল থ্রি, হাইড করে ফেললাম, এখন হয়তো আমি এখানে আবার কিছু কাজ করব, অনেক কিছু কাজ করলাম এখানে, ঠিক আছে, কাজ করে আমার মনে হচ্ছে হ্যাঁ কাজ করা শেষ, এখন আমি আবার যেটা হাইড করা ছিল সেটা আমি আবার ফিরে নিয়ে আসবো, তখন কী করতে হবে, শো অল, শো অল দিলে দেখেন কি হচ্ছে, এটা আমি আবার পেয়ে যাচ্ছি, এটা থাকতে ওইখানে কাজ করতে আমার একটু ঝামেলা হতো, তাই না? তো আমি এই কাজটা হাইড করে, এই শেপটা হাইড করে নিয়েছিলাম,
আবার যখন আমার দরকার শেষ হয়ে গেল হাইড করার, তখন আমি আবার শো করে ফেললাম। এই দুটো কমান্ড মনে রাখা যাবে না, এর মতোই গ্রুপ আনগ্রুপ। গ্রুপ মানে তো বোঝা যাচ্ছে তাই না, মানে একটা নিশ্চয়ই সেখানে থাকবে না, মাল্টিপল থাকবে। তো মাল্টিপল থাকলে তখন গ্রুপের প্রশ্নটা চলে আসে। আমি বেশ কিছু শেপ নিয়ে নিচ্ছি, এখানে বেশ কিছু শেপ নিয়ে নিলাম। তো এই শেপগুলো কি হচ্ছে, একটা একটা করে আমি সিলেক্ট করতে পারতেছি, আবার চাইলে কি হচ্ছে দুইটা নিতে পারতেছি, এখান থেকে দুইটা নিতে পারতেছি, তিনটা নিতে পারতেছি, এটা নেওয়া যাচ্ছে। কিন্তু আমার এই পাঁচটা শেপ, পাঁচটা শেপ মিলে যদি আমার কোনো ডিজাইন হয়, যে আমি একটা ডিজাইন করছি যার মধ্যে পাঁচটা শেপ আছে, তা আমি যদি এই শেপটা এভাবে সরাই ফেলি, আমার ডিজাইনটা নষ্ট হয়ে গেল না? তো অনেক সময় এরকম হতে পারে যে এরকম কিছু পার্ট নিয়ে হয়তো একটা ফুল ডিজাইন হবে, সেই পার্টগুলোকে হয়তো এক জায়গায় করে রাখার দরকার হয়, যাতে কি হয় যে একটা টান দিলে তো একটা চলে যাচ্ছে, আমার শেপটা যাতে নষ্ট না হয় এর জন্য এটাকে গ্রুপ করে রাখা হয়। তো গ্রুপ করলে কি হবে দেখেন, আমি যদি সবগুলো সিলেক্ট করে নিয়ে অবজেক্ট থেকে গ্রুপ পাবো, শর্টকাটটাও এখানে পাশে থাকবে, এটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কন্ট্রোল জি, গ্রুপ যদি করে ফেলি, বাইরে একটা ক্লিক করব, মানে কি করলাম ডিসিলেক্ট করে দিলাম এটাকে, তারপরে আমি যদি আবার সিলেক্ট করি, একটা সিলেক্ট করতেছি কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। পার্থক্যটা কি বোঝা গেল, যখন আমি একটা ধরে মুভ করব কি হচ্ছে সবগুলো মুভ হচ্ছে, সুবিধা না এটা? এবং আরো একটা সুবিধা, সেটা হচ্ছে আমি চাইলে আবার কি করতে পারবো, আনগ্রুপ করে সবগুলোকে আবার ইন্ডিভিজুয়াল করে ফেলতে পারবো। যদি আমি অবজেক্টে যাই, আবার আনগ্রুপের অপশনটা পেয়ে যাব, এখান থেকে পাওয়া যাচ্ছে কন্ট্রোল শিফট জি, এটা দিয়ে কি করা যাচ্ছে আনগ্রুপ করা যাচ্ছে। আনগ্রুপ করে এসে আমি আবার ডিসিলেক্ট করে নিব, যদি এই অবস্থায় ধরে টানি কি হবে, যেহেতু সব সিলেক্ট অবস্থায় আছে, এটা কিন্তু গ্রুপের মতোই আচরণ করবে। কি করতে হবে, বাইরে একটা ক্লিক করে নিব, এখন আবার ইন্ডিভিজুয়াল হয়ে গেল না আবার আগের মতো, পারা যাবে তো গ্রুপ আনগ্রুপ তাই না?